অ্যালার্জির যন্ত্রণা ভুক্তভোগীরাই জানেন, অনেকের জীবনকে দুর্বিষহ করে তোলে এটি। শুধু অ্যালার্জি ভয়ে সুস্বাদু সব খাবার সামনে রেখেও খেতে পারেন না, যার কারণে ভুগতে হয় পুষ্টিহীনতায়। আর চুলকানির বিড়ম্বনা তো রয়েছেই। চিংড়ি, গরুর মাংস, ইলিশ কিংবা গরুর দুধ খেলে শুরু হয় গা চুলকানি বা চামড়ায় লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা। এগুলো হলো আপনার অ্যালার্জি থাকার লক্ষণ। তবে এ থেকে মুক্তি পেতে অনুসরণ করুন ঘরোয়া উপায়টি, যাতে সারা জীবনের জন্য বিদায় জানাতে পারেন অ্যালার্জিকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক উপায়টি। ভালো করে 1 কেজি নিম পাতা রোদে শুকিয়ে নিন। শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন। 1 চা চামচের 1/3 নিম পাতার গুঁড়া এবং 1 চা চামচ ইসবগুলের ভুষি 1 গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। 21 দিন একটানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে 1 মাস লেগে যেতে পারে। এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, গরুর গোশত, চিংড়ি, কচু, কচু শাক, গরুর দুধ, পুঁই শাক, মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার খান, আর সমস্যা হবে না। আপনার শিশুকে ছোট থেকে সব ধরনের খাবার, ফল ও সবজি খাওয়ানোর অভ্যাস করান। পারলে গরুর দুধও খাওয়ান একেবারে ছোট থেকে। এর ফলে খাদ্যজাত অ্যালার্জির হাট থেকে অনেকটাই মুক্ত থাকবে সে। আজকের মতো পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনার প্রশ্ন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।